एंड गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माय चैनल এসে গেছি আবারো নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি আরেকটা স্পট আরেকটা জায়গায় ঘুরতে তো সেটা হচ্ছে ছত্রাম ওখানে একটা সুন্দর মন্দির রয়েছে মন্দিরটার নাম হচ্ছে রক ফোর্ট তো আমরা ওখানে আজকে যাচ্ছি আমাদের লোকেশন থেকে ওটা বেশি দূরে না তো তাই জন্য এখন বের হচ্ছি এখন দুপুরবেলা এখন বাজে হচ্ছে 2:30 মতো তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো তো চলো ওখানে যাই গিয়ে দেখি কি রকম মন্দির কি না তোমাদেরকেও সাথে নিয়ে যাই আমিও দেখব আর তোমরাও আমার সাথে দেখবে তো চলো আমার সাথে থাকো তো আমরা সবাই বেরোচ্ছি এই যে এখানে সবাই রয়েছে ওই যে দিদিরা ভিতরে এতক্ষণ এখানে ছিল যেই ব্লগটা স্টার্ট করলাম ঘরে চলে গেল তো এখন সবাই বেরোচ্ছি তো চলো সাথে চলো যাওয়া যাক তামিলনাড়ুর লোকাল বাস খুব সুন্দর আর পরিষ্কার সেই জন্যই এই ক্লিপটা নিয়েছিলাম আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলার জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হলো আর এখানে আমি বলছিলাম যে বাস ছেড়ে দিয়েছে আর এই যে সবাই তো চলো আমার সাথে যাওয়া যাক ইন্ট্রোতে যেমনটা বলেছিলাম কি আমরা যাচ্ছি ছত্রাম বাট আমাদের বেরিয়ে একটু প্ল্যান চেঞ্জ হয়েছিল আমরা যাচ্ছি শ্রীরঙ্গম সেখানেও টেম্পল আছে সেই টেম্পলটা দেখতেই তো এইটা হচ্ছে কাবেরী নদী যার পাশ থেকে আমরা যাচ্ছি শ্রীরঙ্গমের উদ্দেশ্যে তোমাদের যেটা বললাম আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে তো আমরা ফেরার পথে ছত্রাম যাব এখন এসে শ্রীরঙ্গম টেম্পলে শ্রীরঙ্গম এখানে একটা টেম্পল আছে অসাধারণ সুন্দর একটা টেম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো আগে টেম্পলটা দেখো মন্দিরটা শুধু দেখো বাইরের ভিউটা শুধু দেখো এই হচ্ছে শ্রীরঙ্গম টেম্পলের বাইরের ভিউ বাইরের ভিউটাই অসাধারণ ছিল আর এই যে গেটটা দেখছো গেটটাও দেখতে জাস্ট অপূর্ব তো চলো ভিতরে যাই দেখি আরো কি কি রয়েছে এটাই হচ্ছে মন্দিরে প্রবেশ করার প্রথম গেট মানে মেইন গেট থেকে ঢুকে এটাই ফার্স্ট গেট সামনে আরো গেট আছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরে প্রবেশের সেকেন্ড গেট আর থার্ড গেট হচ্ছে এটা এটাই মেবি লাস্ট গেট তারপরে হচ্ছে মেইন গেট যেটার ভেতর দিয়ে মেইনলি আমরা প্রবেশ করব মন্দিরের দিকে তো চলো দেখি মেইন গেটের ভিতরে কি আছে মন্দিরে প্রবেশ করতে না করতেই দেখতে পেলাম একটা সুন্দর জিনিস দেখো তোমাদেরও দেখালাম এত সুন্দরভাবে এই হাতিটাকে সাজানো ছিল খুব ভালো এটা হচ্ছে মেইন গেট মন্দির ঢোকার তো আমরা এখন এই ভিতরটা দিয়ে ঢুকবো তার আগে ওই যে ওইখানে জুতো রাখবো দেন এই ভিতরে ঢুকবো আর এখন আমরা সেই মেইন গেট থেকে ভেতরে ঢুকছি ভেতরের ভিউটাকে দেখার জন্য তো দেখো চারপাশটা এত সুন্দর ভিউ আর এত বড় জায়গা নিয়ে মন্দিরটা এমনিই যেন ভালো লাগে পুরো বালি আর এটা মেইন গেট ছিল আর এই দেখো চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাই কীরকম তো ভিউটা এনজয় করো
আমরা সামনের দিকে এবার এগিয়ে যাচ্ছি, কারণ এই মন্দিরের ভিতরে অনেক ছোট ছোট জায়গা রয়েছে, মানে অনেক ছোট ছোট মণ্ডপ রয়েছে যেগুলো আমরা ঘুরে দেখব। তো আমরা সেই জন্যই সামনে যাচ্ছি, দেখি কি কি মণ্ডপ আছে, তোমাদেরকে কি কি দেখাতে পারি। তো চলো আমার সাথে। আর এই ব্যানারটাই আমার একটু খারাপ লেগেছিল, কারণ ঠাকুর কিন্তু সবার, কিন্তু বাদ দাও, যারা যেরকম ভাবে আমিও তো কিছু না ভেবে চলো সামনের দিকে যাই, দেখি আর তোমাদের কি কি শেয়ার করতে পারি আর আমিও কি কি দেখতে পারি। তো চলো দেখি কি কি আছে। এটা ছিল মন্দিরের ভিতরে, এখনই পড়ে যাচ্ছিলাম। তো এটা ছিল মন্দিরের ভিতরে, মেইন মন্দিরের ভিতরে ফটো, মানে ক্যামেরা এলাও ছিল না, সো আমি এলাও ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে বাইরেটা, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা, খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। এখানে যে কটা জায়গা এখন অব্দি ভিজিট করেছি সবই খুব ভালো লেগেছে। এই দেখো ভিতর, এটা হচ্ছে মানে মন্দিরের সামনেটা, আর ভেতরে ফোন অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি, সব প্রণাম করে বেরিয়ে এসেছি। তো আর একটু চারপাশে ঘুরবো, তারপরে রওনা দেব হলো ওই ছাত্রামের উদ্দেশ্যে। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো যে মণ্ডপটা থেকে, মানে যে মন্দিরটা থেকে এখন বেরালাম, সেটা হচ্ছে 1000 পিলার মণ্ডপ, মানে মন্দির। ওর ভেতরে 1000টা পিলার রয়েছে। আর এইটা হচ্ছে আর একটা, এইটা হচ্ছে শ্রী রঙ্গতার সন্নিধি সামথিং কিছু, এই আর একটা মন্দির। তো আগের যে মন্দিরটা দেখলাম ওটা ছিল 1000 পিলার টেম্পল। এখন আমরা যাব সামনের এই মণ্ডপটাতে, এই মণ্ডপের ভেতরে চলো দেখা যাক কী কী রয়েছে। তো আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, আর সামনে দেখো এইটা হচ্ছে মণ্ডপ দর্শনের সময়, কোন কোন সময় ঠাকুর দর্শন করা যায়। আর এখন আমরা চারপাশটা একটু ঘুরে দেখবো কীরকম, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো আশেপাশের ভিউটাকে আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। আমরা এখন বাইরে বেরোচ্ছি, তো অনেক রাস্তাঘাট, এই যে সবাই কোথা থেকে যে ঢুকেছিলাম ভুলে গেছি যে এক্সিট দেখতে পেয়েছি, তো বেরাচ্ছি। আর হচ্ছে মন্দিরের ভেতরে না ফোন অ্যালাউ ছিল না, আর আমি সেটা মানে লেখাও নেই কোথাও যে ফোন অ্যালাউ, নালে ভিডিওস করতাম না, কিন্তু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না, কিন্তু আমি ভিডিও করে নিয়েছি। আমার কাছে একটা অল্প ছোট ভিডিও আমি করে নিয়েছি। তো এখানে সব থেকে মেন প্রবলেম হচ্ছে কে কী বলে কিছু বোঝাই যায় না, বুঝতেই পারি না, তো লেখাগুলো বুঝতে পারছি না, কে কি বলছে বুঝতে পারছি না। তো আমি ভিডিও করে নিয়েছি, ভালো হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। একটা ঠাকুরকে আমি ক্যাপচার করতে পেরেছি, তারপরে সবাই মন্দিরের ভেতর থেকে যিনি বসেছিলেন চিল্লে উঠেছে, তাও ওনার কথা আমি বুঝতে পারিনি, চেল্লানো শুনে আমি বুঝতে পারলাম যে ভিডিওস অ্যালাউ নেই। তারপরে ভিডিও বন্ধ করে দিয়েছি, তো মন্দিরের ভেতরে আর ভিডিও করতে পারিনি। এই যে কই আর হঠাৎ করে দেখতে পেলাম আর একটা সুন্দর জিনিস, আমাদের জাতীয় পাখি। এখানে ময়ূর অনেক রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু এত কাছ থেকে আজ অব্দি আমি দেখার সুযোগ পাইনি, এই মন্দিরে গিয়ে এই সৌভাগ্যটাও হয়ে গেল। আমরা এখনো আমাদের বেড়ানোর রাস্তা খুঁজে পাইনি, ভুলভুলাইয়া, হ্যাঁ আমরা ভুলভুলাইয়াতে ঢুকে গেছি। আর এই যে আওয়াজ পাচ্ছ, এটা কিন্তু এমনি সেমনি পাখির আওয়াজ না, এখানে অনেক টিয়া পাখি। আমাদের ওখানে যেরকম চড়ুই পাখি আর কাক দেখা যায়, এখানে সেরকম টিয়া পাখি দেখতে পাওয়া যায়। তো এখানে চারপাশে অনেক টিয়া পাখি উড়ছে। তো আমরা এখনো আমাদের এক্সিট খুঁজতে ব্যস্ত, সবাই মিলে এদিক ওদিক সেদিক সেদিক করে আমরা এক্সিট খুঁজছি, এক্সিট খুঁজে বাইরে যাই, তারপরে তোমার সাথে কথা হবে। তো আমার সাথে থাকো, সাথে চলো। এই দেখো টিয়া পাখি, এই যে টিয়া, আবারও আমরা বাসে উঠে পড়েছি সেই কাবেরী নদীর পাশ থেকে, চললাম বাড়ির উদ্দেশ্যে। রাত হয়ে গেছিল অনেক, তো বাড়ি ফেরা যাক। ঘুরতে বেরিয়েছি আর ফুচকা না খেলে হয়, কিন্তু তামিলনাড়ুর ফুচকা কিন্তু একদমই ভালো নয়, কিন্তু সৌভাগ্যবশত একটা
ইউপির ফুচকাওয়ালা সাথে দেখা হয়ে যায় আর আমরা সেখান থেকেই ফুচকা খাই। ফুচকাটা ভালোই ছিল, মুখ দেখেই বুঝতে পারবে সবাই, খুব এনজয় করে খাচ্ছিলাম। তো ফুচকাটা খেয়েই আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আমরা বাড়ির কাছে এসে গেছি। হ্যাঁ, আমরা উপরে যাব, তালা চাবি দাদার কাছে রয়ে গেছে, তাই নিচে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না, আমি এখানেই শেষ করছি। যে কথাটা বলা মেইনলি, বেরিয়েছিলাম ছত্রম যাব বলেই, কিন্তু বেরিয়ে প্ল্যান চেঞ্জ হয়েছিল কি ফার্স্টে শ্রীরঙ্গম যাব, কারণ ছত্রম বাড়ির কাছে ছিল বলে ভেবেছিলাম ফেরার পথে ছত্রম ঘুরে চলে আসবো। বাট রাত হয়ে গেছিলো, টাইমিং ওভার হয়ে গেছিলো বলে আমরা ছত্রম যাইনি। আর ছত্রম যাইনি, ছত্রম হয়তো মেবি পরে কোনো দিন যাবো। আজকে শ্রীরঙ্গমটা ঘোরা হলো, তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। তোমাদের মন্দিরটা কেমন লাগলো আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। এই দেখো ওয়েন্সডে মার্কেট বসেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। বাই বাই অ্যান্ড গুড নাইট।